2014 সালে একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় তার প্রথম ছবি দেশা দ্য লিডার। এরপর পাশান হিরো 420 এর মতো জনপ্রিয় সিনেমাও নির্মাণ করে সৈকত নাসির। তবে এবার তিনি হাজির হচ্ছেন ওয়েব সিরিজ নিয়ে। দাবি করা হচ্ছে এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় বাজেটের ওয়েব সিরিজ হবে সৈকত নাসিরের নেটওয়ার্ক। আসলে এই কন্টেন্টটাই বড় বিগ। আপনি দেখেন যে টোটালি 5-40 মানে প্রতি সিজনে যদি 8টা করে পর্ব হয় 40 পর্বের এটা ওয়েব সিরিজ। তো এতে মানে আলটিমেটলি খুব বেশি বিগ বাজেট পাওয়া যাবে না, মানে নেসেসারি বাজেট যেটা আমরা বলি। আবার তো আমরা দুই সিজন শুট করছি, বাকি 3 সিজন পরে শুট করা হবে। হ্যাঁ, আমাদের অলরেডি প্রায় আমার মানে আর 5 দিন করলে আমাদের 2 সিজন শেষ হয়ে যাবে। গেল অক্টোবর থেকে শুরু হয়েছে সিরিজের শুটিং। মোট 5টি সিজনের প্রতিটিতে থাকছে 8টি করে পর্ব। এবং গল্পটা খুব টানটান উত্তেজনাপূর্ণ, মানে আমার মনে হয় যে এই গল্পটাই মানুষকে টানবে। তো গল্পের নেসেসারি কারণে আসলে এই অ্যাকশনগুলো আসে, মোটরসাইকেল চেঞ্জিং আছে, স্পিডবোর্ড আছে, স্পিডবোর্ড চেঞ্জিং আছে, প্লাস গাড়ি চেঞ্জিং আছে, হেলিকপ্টার, মানে এই ধরনের অনেকগুলো চেঞ্জিং অ্যাকশনগুলো আছে। নেটওয়ার্কের প্রেক্ষাপট মূলত ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের মাদকের নেটওয়ার্ক নিয়ে। এছাড়া কেন্দ্রবিন্দু হিসেবে সিরিজে দেখানো হবে চট্টগ্রামের আনোয়ারাকে। এটা হচ্ছে আনোয়ারা, চট্টগ্রামের আনোয়ারার একটা গল্প, যেখানে একটা বেসিক্যালি বেড়ে ওঠে হচ্ছে জেনারেলকে নিয়ে। তো তাই একটা পরিস্থিতির শিকারে সে আসলে একটা গ্যাং গ্যাং জড়িয়ে যায়, যারা হচ্ছে বাংলাদেশ, ভারত এবং এই যে সেভেন সিস্টার এরিয়াগুলো দিয়ে ড্রাগগুলো পাচার করে। তো সাডেন একটা টাইমে এসে মেয়েটা মানে সাফা করতে করতে ওখানকার কিং সাম্রাজ মানে সাম্রাজ্যের যে বলি ড্রাগ ডিলারের কিং হয়ে যায় সে। এই এরকম একটা ঘটনা ছিল বাংলাদেশে, যে একটা লালমনিহাটের একটা মেয়ে ছিল, নাম হচ্ছে সূর্যমণি। হ্যাঁ, বেসিক্যালি ওর প্লটটাকে আমরা আসলে বেস করে রাস্তা করতেছি। এটা আমরা বলবো যে থ্রিলার, অ্যাকশন থ্রিলার। মাদক ও ক্রাইমের সাথে থাকছে অনেক বেশি অ্যাকশন ও রেসিং, যার ফলে ক্রাইম থ্রিলার জনরের এই প্রজেক্টটি ব্যয়বহুল হবে বলে ধারণা তাদের সবার। এছাড়াও থাকছে বাইক, স্পিডবোট ও হেলিকপ্টার চেজিং সিন। মানে যেহেতু আমরা চাচ্ছি যে এখন ওটিটি আসলে এমন জায়গায় নাই যে আপনি নাটক বা টেলিফিল্ম এই টাইপের কন্টেন্ট হবে, ওটিটি এখন সিনেমা হচ্ছে লার্জার দেন সিনেমা হয়ে যাচ্ছে ওটিটি কন্টেন্ট গুলোতে। তো আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে যেটা এখন মানে এই জিনিসটা এখন ডিসকভার করে নাই, যে ওটিটিতে ফিল্মের চেয়েও মধ্যে লার্জার দেন ফিল্ম এই জায়গাটা যেমন চেষ্টা করে চেষ্টা বাংলাদেশে ফিল্ম কি মনে হয় আর কি, সরি টু ওয়ার্ল্ড ওয়াইড আমরা বলতে পারবো না। তো ওই ফিল্মের চেয়েও আমরা এক্সপেন্সিভ একটা কন্টেন্ট বানাচ্ছি, এখানে অ্যাকশন এবং পলিশ অ্যাকশন ধামাকা থাকবে, যেটা আছে গল্পের প্রয়োজনীয় এগুলো। সিরিজের মূল চরিত্রের নাম বেগম। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নিপা আহমেদ রেলি। অর্ধ শতাধিক শিল্পী পুরো সিরিজে অভিনয় করলেও কেউ না কেউ প্রতি সিজনে মারা যাবে বলেও জানান নির্মাতা। কন্টেন্ট দেখলেই বুঝতে পারবেন প্রথম পর্বে হয়তো বা অনেকে মারা যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো আসলে খুব রিলেটেড হচ্ছে অনেক কিছু। 48 পর্বে যদি আপনার একটা সিজন সিরিজ হয় তা আপনি চিন্তা করতে পারছেন। এখানে থাকতেছে রিয়েল নিপা আক্তার, নিপা আহমেদ রিয়েলি, তারপর স্পঞ্জু জন, তারপরে কি হবে মাসুদুল আজিজ, পাঁচতলা পাঁচজার থাকছে, এখানে আরো আছে আপনার রাশিদুজ্জামান অপু। 2022 সালের জানুয়ারিতে কোন একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বিগ বাজেটের নেটওয়ার্ক। আমরা কিছু পর্ব মানে ফার্স্ট পর্ব বা সেকেন্ড পর্ব মানে ইউটিউবে আমরা ছাড়বো, আইকে এটা ইউটিউবে। তো আমরা চাচ্ছি যে মানুষ দেখে কানেকশন কানেক্টেড হোক। হ্যাঁ, তো যেগুলো এক পর্ব থেকে আরেক পর্ব আপনাকে টেনে নিয়ে যাবে, এটা বাকি দায়িত্ব দিয়ে একটা দেখ। নাবিলা সোহার, সময় সংবাদ।